কি মশা তো এখানে চলে আসছে, তো এদিক দিয়ে ও ভাই 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 মারিস না, মারিস আরে মারিস না, মারিস না, মারিস না, ও ভাই 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 মারিস আরে মারিস না, এমন গুলো খাস না, নষ্ট করিস না, নষ্ট করিস না, এমন গুলো নষ্ট করিস না, নষ্ট করিস না, তোর থেকে বড় মশা হয়েছে, তোর থেকে বড় মশা হয়েছে, তাকে মারতে হবে রে, মারতে হবে, তাকে মারতে হবে রে, মরে না কেন, মরে না কেন, যাই হোক আমি এখানে পালাই, আমার এমন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর বড় আরো মশা রয়েছে, আমি কি করে বাঁচবো, তো এদিকে কিন্তু চলে আসছে, তো এদিকে একটা দেখতে পাচ্ছি মনস্টার, তো এই যে একটা বড় মশা, মনস্টার, 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 এটাকে আমাকে মারতে হবে, আমার পিছনে আরো ছোট ছোট মশা পড়ে রয়েছে, তো এদিক দিয়ে আমি চলে বাঁচতে হবে, তো এদিকে আমি পালিয়ে যাই, পালিয়ে যাই, তো আসিস না, পিছনে 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 আসিস না, তো গেম আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অজ্ঞান হয়েছিলাম, আর অজ্ঞান থেকে আমি মাত্র জেগে উঠলাম, তো এখানে আমি উঠেই তো দেখতে পেলাম যে আমাকে একটি বরফের গুহার মধ্যে আমাকে বন্দী করে দেওয়া আছে, তো এখানে আমার হাতে একটি বন্দুক রয়েছে, তো এখানে আমাকে কি করতে হবে আমি জানি না, তো আমি বলেন কি করে এখান থেকে পালাবো, তো বরফের গুহা, তো এখানে তো রাস্তাঘাট কিছু দেখতে পাচ্ছি না, তো কোন দিকে পালাবো, তো এখানে কিন্তু একটা ডোর দেখতে পাচ্ছি, দেখি এটি, ও ভাই এটা তো লক, আমি কি করে ওপেন করবো, তো এখানে এদিকে তো বরফ, তো এদিকে একটা ফায়ার করে দেখি, ও ভাই, তো এখানে তো কোনো কিছু রাস্তা দেখতে পাচ্ছি না, কি করে আমি মানে এখান থেকে বের হবো, তো এখানে ব্রেক দ্য ল্যাটিস অ্যাভাভ দ্য লাস্ট কন্টেনার, আচ্ছা আমাকে বলেছে লাস্ট কন্টেনার, ও ভাই, তো এখানে রয়েছে লাস্ট কন্টেনার, আর এটার উপরে আমাকে এটাকে কী বলছে, এটাকে ল্যাটিস, আচ্ছা এটাকে আমাকে ব্রেক করতে হবে, তো যার জন্য আমাকে এটার উপরে চড়তে হবে, ও ভাই এটা ক্রাউচ করে, তো আমাকে এটার উপরে, ও ভাই চলে আসি, তো এখানে আমাকে ফায়ার করতে হবে, আচ্ছা ব্রেক করেছি, তো এখানে আমাকে, ও ভাই মিস্টেক, তো আমাকে এখানে উপরে চড়তে হবে, তো আমি চলে আসলাম উপরে, তো এদিক দিয়ে আমি বের হয়ে গেলাম, তো ভিতরে কিন্তু গুহাটি খুবই রঙিন, তো এদিকে বিভিন্ন কালারের লাইটিং দেওয়া আছে, এখানে রেড লাইট, এখানে আছে গ্রিন লাইট, তো আর পাশে এটা কি, এটা কি রয়েছে, পাওয়ার সাপ্লাই নাকি, তো যাই হোক এখানে বোধহয় ক্যামেরা ট্যামেরা লাগানো আছে আমাকে নজরদারি করার জন্য, তো এদিকে তো রাস্তা নেই ভাই, তো আমি কোন দিকে যাবো, তো যাই হোক কি করবো ভেবে উঠতে পারছি না, তো এই গেমটি কিন্তু মনে হচ্ছে খুবই ভয়ানক হবে, যাই হোক আমি ট্রাই করি, তো এদিক দিয়ে, হ্যাঁ ভাই, তো এদিক দিয়ে তো আমি আসলাম, আর এই ডোরটি তো মনে হচ্ছে লক, আচ্ছা লক, ও ভাই, তো এদিকে তো, হ্যাঁ এদিকে রাস্তা রয়েছে, তো এদিক দিয়ে আমি বেরিয়ে আসলাম, ও ভাই এটা কোন মশকার, ও ভাই, ও ভাই, ও ভাই এটা আমার, ও ভাই এটা তো মনে হচ্ছে চিংড়ি মাছ, না 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 চিংড়ি মাছ না, এটা মনে হচ্ছে ছোটো কোনো মনস্টার, যাই হোক এত বড় চিংড়ি মাছ হয় না, তো যাই হোক, তো এদিকে আমি চলে আসলাম, তো গেম তো মনে হচ্ছে আমাদের এখান থেকেই আসল গেম স্টার্ট হবে, কারণ এখানে আমাকে মনস্টার অ্যাটাক করেছে, আর এদিকে আমি দেখতে পাচ্ছি একটা খুব চাপা একটা গুহা, তো এদিকে বেরিয়ে গেলাম, তো এদিকে দুপাশে দুটি রাস্তা রয়েছে, একটি বাঁ পাশ একটি ডান পাশ, তো যাই হোক আমি এদিকে ডান পাশে আগে যাই, তো এদিকে তো গুহাটি রয়েছে, ও ভাই তো এটা তো কোন জায়গা, ও ভাই এই লোকটিকে, ও ভাই দূর থেকে আমাকে ফলো করছে মনে হচ্ছে, মনে হচ্ছে এটা বোধহয় এমনি হবে, আই থিঙ্ক আই হ্যাভ টু জাম্প, আচ্ছা তো এখান দিয়ে আমাকে যেতে হবে, তো এদিক দিয়ে এইদিকে একটা বক্স আছে, বক্সে তো কিছু নেই, তো আমাকে একটু সাবধানতার সঙ্গে এদিকে যেতে হবে, কারণ নিচে পড়ে গেলে অনিবার্য মৃত্যু, তো আমি এদিকে চলে আসলাম, তো এদিক দিয়ে একটা টানেলটি কিন্তু বেশ দূর পর্যন্ত গিয়েছে মনে হচ্ছে, তো আচ্ছা আমি তো যাই হোক এদিকে আমি চলে যাই, এদিকে ক্রাউচ করে চলে যাই, ও ভাই মনস্টার চলে আসছে, মনস্টার চলে আসছে, আর এই মনস্টারকে কী করে মারতে হয় সেটা আমার জানা আছে, তো আমার কাছে কিন্তু যথেষ্ট অ্যামো রয়েছে, তো আমি এগুলোকে একটা পা খেলে মরে যাই, যাই হোক আর একটা যা 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 যা, তো এই তিনটাকে কিন্তু আমি মেরে দিয়েছি, বড় বড় চিংড়ি মাছের মতো বডি, তো যাই হোক আমি কিন্তু কোনো কিছু ভয় পাই না, মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস, তো যাই হোক আমি যাচ্ছি 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 যাচ্ছি, এদিকে কি আছে দেখি, তো এদিকে এদিকে, ও ভাই গুহা তো কোনো শেষ নেই, কোনদিকে যাবো, এই টানেলটি কে তৈরি করেছে কে জানে, ও অ্যান্টার্কটিকায় আমি আছি, আচ্ছা যাই হোক এদিকে মনে হচ্ছে কোনো একটা, ও ভাই এটা কি, ও ভাই আমি তো ভেবেছিলাম গেমটি খুব সহজ হবে, এটা তো বিশাল এক মনস্টার ভাই, আমি এর থেকে কি করে বাঁচবো, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা, যাই হোক তো এখানে আমাদের পরের মিশন স্টার্ট করতে হবে, তো পরের মিশন আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানে কি বলছে এ ফিউ আওয়ার্স বিফোর, আচ্ছা মানে কিছু ঘন্টার আগে ঘটনা, তো অক্টোবর 1988 জিওলজিক্যাল সার্ভে স্টেশন অ্যান্টার্কটিকা, ওখানে এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায়, ইয়ে তোতলা হ্যায়, our six past 6 months the expedition of my father Vladimir Ivanov was engaged in drilling ice and exploring the prehistoric mineral and found it in Antarctica one station acha 6 weeks ago the exploration stopped on different to the I had arriving in foreign men to rescue squad to find out that that what happened acha to ki boleche back then I could not even imagine what happened waiting for me তো আমি কিছুটা বুঝেছি, তো এখানে না আমার বাবা চলে আসলো মানে ড্রিলিং হতে, তো মিনারেল আছে না, তো ওই মিনারেলকে ড্রিলিং করার জন্য আমার বাবা এখানে আসলো, আর সেখানে আমার বাবার যে টিম আছে সে টিমের সঙ্গে কোনো কিছু হয়েছে যার জন্য বাবার সঙ্গে আমরা মানে কমিউনিকেট করতে পারছি না, তো সেজন্যই তো যেহেতু কমিউনিকেট করতে পারছি না সেজন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে, তো আমার বাবা এবং আমার বাবার টিমকে খুঁজে বের করতে, তো এখানে অ্যাকচুয়াল হয়েছে কি তো সেটাকে জানার জন্য, তো এখানে দেখতে পাচ্ছি আমরা তো এখানে কিন্তু মনস্টার আছে, তো এখানে আমি চলে আসলাম একটা রুমের মধ্যে, তো রুমের মধ্যে কী করে আসলাম সেটা আমি বলতে পারছি না, তো আমি তো ছিলাম মানে কেবের একটা কেবের মধ্যে ছিলাম, আচ্ছা এখানে একটা কী কার্ড পেয়েছে এটা কোন কাজে লাগবে আমার জানা নেই, তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার, তো কম্পিউটারে কী হবে দেখি, ও ভাই গেমটি আমি এখানে সেভ করতে পারবো, তো গেমটি আমি অলরেডি এখানে সেভ করে ফেলেছি, তো এখানে দেখতে পাচ্ছি একটা কী আছে ডয়ার, ডয়ারের ভিতরে কী আছে, ও অ্যালমিরা, তো অ্যালমিরাতে আমি পেয়েছি একটা ফার্স্ট এড কিট, আর এখানে একটা জ্যাকেট আছে, এই জ্যাকেটটি আমাকে ঠান্ডার হাত থেকে বাঁচাবে, খুব গরম জ্যাকেট, তো এটি আমি পরে নিয়েছি, তো যাই হোক এখানে কী আছে দেখি, একটু ডয়ার আছে, ডয়ারে কী আছে,
কারণ আমার বন্ধু থেকে যদি একটি গুলি ফায়ার হয় তাহলে কিন্তু ফিউল ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে যাবে। যাই হোক, তো আমি এখান থেকে চলে যাই। তো দেখি আমি ভালো করে এক্সপ্লোর করি, আমি মনে হচ্ছে কোনো কিছু মিস করছি। তো এদিক থেকে এই রুম থেকে বের হলাম, তো এদিকে কি আছে দেখি। তো এদিকে একটা রুম দেখতে পাচ্ছি, তো রুমের উপরে কিছুই নেই ভাই, কী করবো না করবো। তো এদিকে কি একটা রোপ আছে দেখি এটা, আচ্ছা ওয়ার গেছে মনে হচ্ছে। তো এদিকে তো কিছু নেই। ও ভাই এদিকে কি এটা, এক লুক ফ্রেগ আছে। ও ভাই এটাতে আমি ভাঙতে পারবো মনে হচ্ছে। যাই হোক, তো এটা তো ভেঙে গেছে, তো আমি আরেকটা ফায়ার করি। তো এদিকে ফায়ার করে মনে হচ্ছে আমি এখান থেকে, হ্যাঁ আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। তো এদিক দিয়ে এখানে কী আছে দেখি একটু, ফ্যান থ্রোয়ার, আচ্ছা। তো এখানে এখানে তো কিছু নেই মনে হচ্ছে। এটা কি স্নো মোবাইল স্টাইল, তো এটা ও আচ্ছা আচ্ছা, এটা হয়তো আমার কাজে লাগবে, মানে কাজে লাগবে হয়তো আমার। ও ভাই কী শব্দ হচ্ছে। তো এখানে এটা কি মনে হচ্ছে ম্যানুয়াল, তো এটা কি আছে, টুকে ভাল লিভার। ও ভাই এবার বুঝেছি এই ভাল লিভারটি কোথায় লাগবে, ওখানে যে দেখেছিলাম একটা ভাল আছে ওখানে হয়তো এটা লাগবে। আর দেখি এখানে কি আছে, এটা কি, আচ্ছা যাই হোক। তো আমি আগে প্রথম এখান থেকে ভালটি লাগিয়ে আসি। আরে তুই যাই, তো ভালটি কোথায় ছিল, ওদিকে ছিল নাকি, হ্যাঁ ওদিকে ছিল। তো যাই হোক আমি ওদিকে চলে যাই। তো হ্যাঁ এখানে ভালটিকে লাগাতে হবে, তো ভালটি লেগে গেছে। তো এখানে দেখি এবার জেনারেটর অন হয় কিনা, রেস্টোর ইলেকট্রিসিটি, আচ্ছা আমাদের কারেন্ট চলে আসছে, ইলেকট্রিসিটি চলে আসছে। তো এবার জেনারেটর চলে গেছে, কারেন্ট চলে আসছে, তো এবার মনে হচ্ছে ডোরটি ওপেন হবে। তো আমি এখন চলে যাই ওই রুম থেকে, আচ্ছা আচ্ছা। তো রুমটি ওপেন হয়ে গেছে, তো এখানে কি আছে দেখি আগে, আচ্ছা ভাই বন্দুক তো রয়েছে আমার কাছে এমনই, আর ভিতরে কি শব্দ হচ্ছে, এটা হচ্ছে পিকআপের ট্রানজিস্টর, এটা কোথায় লাগবে কে জানে। তো এখানে কি আছে, একটা পিস্তল আছে, আচ্ছা যাই হোক পিস্তলটি হয়তো। ও ভাই এখানে গেমটি আমি সেভ করতে পারবো, গেমটি তো এখানে আমি সেভ করে দিই। তো গেম আমাদের সেভ হয়ে গেছে। তো এখানে দেখি ড্রয়ার আছে, একটা ড্রয়ার কি আছে দেখি। তো আমার তো আরও এমন লাগবে মনে হচ্ছে, কারণ যে ধরনের আমি এখানে মানে মনস্টার দেখেছি সেগুলোকে মারতে। ও ভাই বাইরে চলে আসছে চিংড়ি মাছ, ও ভাই তো বাইরে কিন্তু চলে আসছে মনস্টার চিংড়ি মাছ। তো এদিকে ডোরটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে, তো এদিকে আমি চলে যাই, এটার মধ্যে কি আছে দেখি। এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, ও ভাই এটা মনে হচ্ছে এমন পেয়েছি, না মেট্রিক মেট্রিক, আচ্ছা মেট্রিক পেয়েছি। তো এদিকে এদিকে তো কিছু নেই, এটার মধ্যে কি আছে একটু দেখি। ও ভাই মনে হচ্ছে এমন পেয়েছি, যাই হোক। তো এদিক দিয়ে না এদিকে কিছু নেই, তো এখানে কি আছে দেখি। তো আচ্ছা আচ্ছা এদিকে একটু ডোর, ও ভাই এখানে তো মনে হচ্ছে কোনো ক্রিয়েচার আছে ভিতরে, যাই হোক। তো আমি এদিকে না একবার উপর থেকে চলে আসি, আচ্ছা এখানে কি আছে এটা। ও ভাই এবার বুঝেছি রেডিওর পাটা কিন্তু এখানেই ইউজ হবে, আচ্ছা हमको सिखा रही है। তো রেডিওটি কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে। এভরিওয়ান 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 সবাই জানেন যে কি করতে হবে, আচ্ছা এখানে আমাকে স্যাম্পল ডেস্ট করতে বলেছে, অর্থাৎ এখানে কোনো রিসার্চ চলছে কোনো বাজে ধরনের, সেটাকে আমাকে নষ্ট করতে হবে। তো যাই হোক, তো আমাকে কেউ ফোন করেছিল, তো আমাকে আরও অনেক কাজ করতে হবে। এখানে আমি একটি টুকে স্নো মোবাইল কি, ও একটি ওই যে মেশিনটি পেয়েছিলাম বরফে চলার, ওটা কি বলে স্নো মোবাইল চাই, তো ওটা কিন্তু আমি মানে কি পেয়ে গেছি। তো এদিক দিয়ে তো গিয়েছে মনে হচ্ছে রাস্তাগুলো, মানে ও ভাই এদিকে তো যাইনি মনে হচ্ছে, এদিকে একবার যাই।
যাই হোক আমি এই রুম থেকে বেরিয়ে যাবো। তো এদিকে হ্যাঁ এদিকে চলে আসলাম। তো এবার ভাই রাস্তা কোন দিকে? তো এদিকে মনে হচ্ছে রাস্তা, হ্যাঁ তো এদিক দিয়ে আমি চলে যাবো এখন বাইরে। হ্যাঁ তো আমার কাছে, ও ভাই কি মশা তো এখানে চলে আসছে। তো এদিকে ও ভাই 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 মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, ও ভাই 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 মারিস না, মারিস না, আমার এমন গুলো খাস না, নষ্ট করিস না, নষ্ট করিস না, এমন গুলো নষ্ট করিস না, নষ্ট করিস না, তোর থেকে বড় মাস্টার আছে, তোর থেকে বড় মাস্টার আছে, তাকে মারতে হবে রে, মারতে হবে, তাকে মারতে হবে রে, মরে না কেন, মরে না কেন, যাই হোক আমি এখান থেকে পালাই, আমার এমন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর বড় আরো মাস্টার রয়েছে, আমি কি করে বাঁচবো। তো এদিকে কিন্তু চলে আসছে। তো এদিকে একটা দেখতে পাচ্ছি মনস্টার। তো এই যে একটা বড় মাস্টার, মনস্টার, 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 এটাকে আমাকে মারতে হবে, আর আমার পিছনে আরো ছোট ছোট মনস্টার পড়ে রয়েছে। তো এদিক দিয়ে আমি চলে বাঁচতে হবে। তো এদিকে আমি পালিয়ে যাই, পালিয়ে যাই। তো আসিস না পিছনে, 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 আসিস না। তো বড় মনস্টারটা কিন্তু মরে গেছে, কিন্তু ছোটটা কিন্তু এখনো মরেনি, এত মাইকি বলবো, এত পাওয়ারফুল। তো যাই হোক ছোটটা মরে গেছে, দেখি আরো মনস্টার আছে কিনা। তো এখানে তো দেখতে পাচ্ছি না আর কোনো মনস্টার। তো এদিকে আচ্ছা, তো আমি তো স্নো মোবাইল টাইয়ে তো চালু পেয়েছি। তো আমি এখান থেকে মনে হচ্ছে এখন এসকেপ করতে পারবো, আর একটা মনস্টার চলে আসছে। তো দেখি এটাকে মেরে আমি এখান থেকে এসকেপ করবো। তো যাই হোক, মরে গেছে। তো আমি এখানে একটু মেট করে নিই। তো এবার আমি চলে যাবো সেই স্কাই মোবাইলের কাছে। তো এখানে একটা মনে হচ্ছে কিছু পেয়েছি, ও ভাই। তো এখানে একটা হাতিয়ার পেয়েছি। তো এবার আমি এখানে চলে আসলাম। তো এখানে দেখি এসকেপ করতে পারি কিনা। ইট ডাজ নট স্টার্ট সিন্স দেয়ার ইজ নো ফিউল। ও ভাই এবার বুঝেছি, ফিউল লাগবে। তো ফিউল তো আমি এনেছি। তো ফিউল আমাদের ভরা হয়ে গেছে। তো আমি অলরেডি এখান থেকে এসকেপ করে নিলাম। তো গাইস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের স্ক্যারি এপিডিক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেওয়া, নেক্সট ভিডিও সবার প্রথমে পাওয়া যায়। আর হ্যাঁ, তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করতে পারো। তো গাইস আজকের মতো টাটা, বাই বাই।